দুর্গাপুজো শেষ হতেই আবারও করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে। বহরমপুর ইন্দ্রপ্রস্থ এলাকায় 20 ফুটের গলি কনটেনমেন্ট জোন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ এই জায়গায় পরিদর্শনে এলেন অতিরিক্ত জেলা শাসক সিরাজ ধনেশ্বর, অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার, মহাকুমা শাসক প্রভাব চ্যাটার্জি। অতিরিক্ত জেলা শাসক জানালেন, যে বাড়িতে করোনা উপসর্গ দেখা দিয়েছে সেই বাড়ির লোকের হোম ডেলিভারির মাধ্যমে জিনিসপত্র আনা উচিত, কারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু করোনা বেড়েই চলবে। এছাড়াও অনেকজন ভাবছেন 2টি ভ্যাকসিন হওয়াতে আর কোনো সমস্যা নেই, কিন্তু এটি ভুল কথা, করোনা হতেই পারে, তাই মানুষকে সচেতন হতে হবে। পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে রাতে লকডাউন করা হয়েছে, যাতে মানুষ এই নিয়ম মেনে চলে তার জন্য পুলিশ সুপারকে জানানো হয়েছে। এছাড়া প্রশাসনের তরফ থেকে যাতে এই করোনা আর দীর্ঘভাবে না ছড়ায় সেই দিকগুলো প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের এসপি সাহেব আছেন, এখানে আমাদের টিম আছে, মিউনিসিপাল পৌরসভার টিম আছে। আমরা দেখিয়েছি যে মাইক্রো কন্টেনমেন্ট জোন অনেকগুলো জায়গাতে আছে, আমাদের কন্টেনমেন্ট জোনগুলোতে কীভাবে কাজ হচ্ছে, মানুষকে অসুবিধা হচ্ছে কি হচ্ছে না, যে ওদের দৈনন্দিন কাজ আছে সেটাকে ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না। তার চেয়ে বেশি আমরা 3-4টে মেজর মার্কেট এলাকা দেখলাম, যেখানে মাস্ক কমপ্লায়েন্স, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, এগুলো সব আমরা দেখতে চাইছি। নিশ্চয়ই এখানে অনেকগুলো জায়গাতে দেখা গিয়েছে দ্যাট একটা ইম্প্রুভমেন্ট করার সুযোগ আছে, অনেকেই মাস্ক পড়ছে না, কয়েকটি জায়গাতে আমাদেরকেও কড়াকড়ি করতে হয় বলে আজকে আমরা নেমেছি। আশা রাখি কি আমরা আবার এসে একবার মানুষকে প্রথম তো সচেতন করা প্রয়োজন। তো এই খবরের মাধ্যমে আমি সবাই বহরমপুর এবং মুর্শিদাবাদের বাসিন্দা সবাইকে আপিল করছি, আবার শুধু 1.5 বছর হলো আমরা বোর হয়ে গেলাম, সব খুলে গেছে বলে কোভিড, তো এটা নয়, শুধু ভ্যাকসিন করা হলো কোভিড ধরবে না এটাও নয়। এখনও মাস্ক পরা, সতর্ক থাকা, কোভিড যদি মানিয়ে রাখা, সোশ্যাল ডিস্টেন্সিং রাখা, এগুলো সব অনেকটাই ইম্পর্টেন্ট। আজকে বহরমপুরে 11টা কন্টেনমেন্ট জোন আছে, মুর্শিদাবাদে 35 কন্টেনমেন্ট জোন আছে। আপনারাই যদি সতর্ক না থাকেন, আমরা একটা নতুন কথা শুনলাম আজকে কি আপনি আসছেন তারপর আমি মাস্ক পরবো, তো যদি এইরকম কিছু থাকে তাহলে ফের আমরা কিন্তু সবাইকে একসাথে সামলাতে পারবো না, বারবার এসে বলা যাবে না। তো এটা একটা সচেতন করারও একটা ড্রাইভ ছিল, সবাইকে একটা ওয়ার্ন করারও ড্রাইভ ছিল, যে আপনাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে দেওয়া হলো, এরপর যদি কিছু সমস্যা হবে, যদি আপনারা না করেন তাহলে একটু কড়া করারও আমাদেরকে ইখতিয়ার করতে হতে পারে। অফকোর্স পুলিশ প্রশাসন, পৌরসভা প্রশাসনের টিম আমাদের সাথে আছে, আমরা দেখবো। আবার আসবো কনটেনমেন্ট জোন যেগুলো করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বাড়ি থেকেও কিছু লোক বেরোচ্ছে সেই কনটেনমেন্ট জোন এরিয়া থেকে। বেসিক্যালি 14 দিনের কনটেনমেন্ট জোন একটা করা হয়, তো দেখো কখনো এটা তো হবে না যে সুইচ অন করলাম তো সব ঠিক হয়ে গেলো, সুইচ অফ করলাম সব খারাপ হয়ে গেলো। মানুষ আসে, মানুষকে সচেতন করতে হবে। আমরা কয়েকটি জায়গাতে দেখলাম কি 2 দিন আগে কন্টেনমেন্ট জোন হয়েছে, হয়তো তারা এখনও অভ্যস্ত নয়, তাদের প্র্যাকটিস নয় যে তারা বেরোতে হবে না, দোকান যদি আছে তো দোকান বন্ধ করে দিতে হবে। 14 দিনের ব্যাপারটা আছে, মিউনিসিপ্যালিটি ব্লক এলাকা আছে তো পঞ্চায়েত দিক থেকে হবে, আর পৌরসভা এলাকা আছে তো পৌরসভা দিক থেকে হবে। ওদের কেনা বেচা যা হতো সেটা বাজার থেকে ওনার হোম ডেলিভারি মোডে দিয়ে দেওয়া হবে, রাশন থেকে, মিড ডে মিল থেকে, আঙ্গনওয়াড়ি যা কিছুই দেওয়া হতো সে ওখানে না গিয়ে ওনাদেরকে হাতে পৌঁছিয়ে দেওয়া হবে। তো এটা আমাদেরকে করতে হয়তো 1-2 দিনের সময় লাগে, এটাই আমরা চেক করতে চাইছিলাম। জানলাম যে এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা, বাজারে চলে এসেছে পিকোয়ান গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্ধ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।